পরলোক এবং পুনর্জন্মের সত্য ঘটনা। ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মে পরলোক এবং পুনর্জন্মের সিদ্ধান্ত অকাট্য এবং প্রামাণ্য বলে স্বীকৃত। সনাতন ধর্মের সকল শাস্ত্রই প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষভাবে এটি সমর্থন করে। বেদ থেকে আরম্ভ করে আধুনিক সকল দর্শনশাস্ত্রই এই সিদ্ধান্তে একমত। আজ পৃথিবীতে যে পাপের উদ্ভব হচ্ছে, তথা মিথ্যা, ঠগবাজি, চুরি, হত্যা, ব্যভিচার এবং অনাচার ইত্যাদির বৃদ্ধি হচ্ছে। ব্যক্তিগত রেষারেষির মতো রাষ্ট্রের মধ্যেও রেষারেষি, হিংসা এবং কলহ বৃদ্ধি পাচ্ছে। বলবান দুর্বলকে শোষণ উৎপীড়ন করছে। লোকে নীতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে দুর্নীতি এবং অধর্মকে আশ্রয় করে লৌকিক উন্নতি এবং ভৌতিক সুখকে একমাত্র উদ্দেশ্য বলে মনে করে সেটি আয়ত্ত করার জন্য জীবনপণ চেষ্টা করেছে। বিলাসিতা এবং ইন্দ্রিয়পরতা বৃদ্ধি পাচ্ছে। খাদ্যাখাদ্য বিচার উঠে যাচ্ছে। জীবের স্বাদ আর শরীরের আরামের জন্য অপরের দুঃখকে অগ্রাহ্য করছে। মাদক দ্রব্যের প্রচার বৃদ্ধি পাচ্ছে। বেইমানি আর উৎকোচ গ্রহণ উত্তরোত্তর বেড়ে চলেছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। মামলা মোকদ্দমার শেষ নেই। অপরাধের সংখ্যা ক্রমেই ঊর্ধ্বমুখী। অসন্তোষ, অসহিষ্ণুতা এতই বৃদ্ধি পেয়েছে যে লোকে কথায় কথায় আত্মহত্যা করছে। হিংসা এবং খুনোখুনির ভয়ে মানুষের জীবন বিপন্ন। অহংকার এবং নিষ্ঠুরতার নির্লজ্জ ছবি নিত্যদিনের সংবাদ হয়ে দাঁড়িয়েছে। এসবের একমাত্র কারণ এই যে মানুষের মধ্যে আত্মার অমরত্ব এবং পরলোকের প্রতি বিশ্বাস নেই এবং বর্তমান জীবনকেই লোকে ধ্রুব সত্য মেনে নিয়েছে। এর পরেও যে জন্ম আছে সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। এর ফলে লোকে বর্তমান জীবনকেই আনন্দে অতিবাহিত করার জন্যে উঠে পড়ে লেগেছে। যতদিন বাঁচো সুখে বাঁচো, ভোগ করো, মরণের পর ভস্মীভূত দেহের আর জন্ম হবে না। যাবজ্জীবেত সুখং জীবেত ঋণং কৃতা ঘৃতং পিবেত ভস্মীভূতস্য দেহস্য পুনরাগমনং কুত। চার্বাক দর্শনের এই নাস্তিক সিদ্ধান্ত আজকের তথাকথিত আধুনিক মানুষের জীবনের আদর্শ হয়ে দাঁড়িয়েছে। এই সর্বনাশক সিদ্ধান্তের উপর ভিত্তি করে প্রায় সমগ্র বিশ্ব এগিয়ে চলেছে, আর এর ফলেই বিশ্বে এত কাটাকাটি, হানাহানি। মানুষ সুখের বদলে ক্রমশ আরও দুঃখের কবলে পড়েছে। পরলোক এবং পুনর্জন্মকে না মানার এই হল অবশ্যম্ভাবী কুফল। ইসলাম এবং খ্রিস্টধর্মে পুনর্জন্ম না মানার কারণ হল যোগ এবং আত্মবিদ্যার অভাব। তথাপি পুনর্জন্মের ঘটনা তারাও যে প্রত্যক্ষ করে না তা নয়। ভারতবর্ষে জৈন তথা বৌদ্ধ ইত্যাদি অবৈদিক মতবাদেও পুনর্জন্মকে স্বীকার করা হয়েছে। কেবল চার্বাকি অর্থ এবং ভোগবাসনাকে চরম প্রাধান্য দিয়ে ধর্ম এবং মোক্ষকে অস্বীকার করেছে। চার্বাক দর্শনে পুনর্জন্মের সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। বিদেশেও মার্ক্স এর সিদ্ধান্ত অনুসারে পুনর্জন্মের বিশ্বাসকে ব্যর্থ ও অসত্য বলে গণ্য করা হয়েছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে এ কথা স্পষ্ট হয় যে যদি পুনর্জন্ম না মানা হয় তাহলে সামাজিক অসামঞ্জস্যের কোনো সুষ্ঠু সমাধান খুঁজে পাওয়া যাবে না। পুনর্জন্ম না মানার ফলে অনেক মারাত্মক অবস্থার সৃষ্টি অবশ্যম্ভাবী হয়ে যাবে। মানুষ এই জীবনে যা কিছু লাভ করেছে তা সবই তো কিছু না কিছু করেই পেয়েছে। কেউ বুদ্ধিমান, কেউ মূর্খ, কেউ ধনী, কেউ গরিব, কেউ ধার্মিক মহাত্মা, কেউ বা অসৎ, এসব কেন হয়? এই পার্থক্যের সমাধান কোনোদিনই হবে না যদি না কর্মফল, পরলোক, পুনর্জন্ম ইত্যাদিতে বিশ্বাস না করা হয়। বর্তমান জীবনে যে ধর্মপ্রাণ ব্যক্তি শুভ কর্ম করছে আর যে অধার্মিক পাপ কর্ম করছে তার কোনো ফলই তারা পাবেন না, কারণ মরণের পর পুনর্জন্ম তো হবে না এবং সবারই একই গতি হবে। এই মতবাদ মেনে নিলে জগতে শুভ অশুভ বলে কিছু থাকবে না। শুভ কর্মের শুভ ফল না পেলে কে আর শুভকর্ম করতে উৎসাহিত হবে? কে আর অসৎ পথে অর্জিত বর্তমানের ভোগসুখকে বিসর্জন দেবে? এর বিজ্ঞানসম্মত সমাধান পুনর্জন্ম এবং পরলোকবাদ স্বীকারের দ্বারাই সম্ভব। হিন্দু সনাতন ধর্মে তো পরলোক এবং পুনর্জন্মের সিদ্ধান্ত মুখ্যরূপে প্রতিপাদিত হয়েছে এবং এটি তর্কসম্মত ও যুক্তিগ্রাহ্যও বটে। বড় দার্শনিক, তত্ত্ববাগীশ, মনীষী এবং তার্কিকগণ এ বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করেছেন। আস্তিক দর্শনে পুনর্জন্মের কথা নির্বিবাদে মেনে নেওয়া হয়েছে।
বৌদ্ধ এবং জৈন দর্শনশাস্ত্র স্পষ্টভাবে পুনর্জন্মের কথা স্বীকার করে। বৌদ্ধ জাতকে তো তথাগতের পূর্বজন্মের হাজার হাজার বছরের উপাখ্যান লিপিবদ্ধ হয়েছে। ন্যায় দর্শনের এটি একটি প্রধান প্রতিপাদ্য বিষয়। গীতার মতো সর্বশাস্ত্রময়ী এবং বিশ্ববরেণ্য গ্রন্থেও পূর্বজন্ম এবং পুনর্জন্মের উল্লেখ আছে। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, ভগবানের বাণী ধ্রুব সত্যের দিকে অঙ্গুলি নির্দেশ করেছে। জন্ম এবং মৃত্যুর পরস্পর অনন্য সম্বন্ধ। জন্ম থাকলে মৃত্যুও আছে, আর মৃত্যু থাকলে তো জন্ম স্বয়ং সিদ্ধ। মৃত্যু যদি সিদ্ধ হয় তবে জন্ম কিভাবে অসিদ্ধ হতে পারে? পূর্বজন্ম পুনর্জন্ম তথা পুনরায় পুনর্জন্ম সবেরই একই কারণ হল কর্ম। সংসারে প্রত্যক্ষভাবে অনুভব করা যায় যে যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। প্রত্যেক কর্মের তদনুরূপ ফল ভোগ আছে। কোনো কর্মের ফল তাড়াতাড়ি হাতে হাতে মেলে, কিন্তু অনেক কর্ম এমন আছে যে যার ফল ইহজীবনে পাওয়া যায় না, বহুকাল পর দেখা যায়। কর্ম কিন্তু তার ফল প্রসব করবেই। যে কর্মের ফল ইহজীবনে পাওয়া যায় না সে ফল তাহলে কোথায় যায়, কোথায় থাকে? হিন্দু সনাতন ধর্মের সকল শাস্ত্র এক বাক্যে বলে, ওই ফল সঞ্চিত থাকে পরজন্মে ভোগ হওয়ার জন্য। শরীর দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা মানুষ নিরন্তর কর্ম করেই চলেছে। কর্ম ছাড়া এখনও থাকা যায় না। না হি কশ্চিত খনমাপি জাতুর তিষ্ঠত্ব কর্মকৃত। এই সকল অসংখ্য কর্মের মধ্যে কিছু কর্ম আশু ফলদায়ক, কিছু বিলম্বে ফলদায়ক, আবার কিছু কর্মের ফল এই জন্মে অনুভূত হয় না। ভারতীয় দর্শন অনুসারে কর্মের ফল পরলোকে অথবা কর্ম অনুসারে অন্য কোনো প্রজাতিতে জন্ম নিয়ে ভোগ করতেই হবে। যে লোক সাত্ত্বিক কর্ম করে তার উন্নত গতি প্রাপ্তি হয়, রাজসিক চরিত্রের লোক মধ্যম গতি তথা তামসিক প্রকৃতির লোক জঘন্য জনিতে জন্ম লাভ করে। বরংবার রাগ অর্থাৎ আসক্তি দেশাত্মক কর্মের ফলে আসক্ত থাকার জন্যে জীব জন্ম মরণের চক্রে ঘুরতেই থাকে। তাই বলা হয়েছে, পুনরূপী জনমং পুনরূপী মরণং পুনরূপী জননী জঠরে শয়নং। যার মনে ভোগ বাসনার ইচ্ছা নেই সে জন্ম মরণের বন্ধন ছিন্ন করে পরব্রহ্ম পরমাত্মার আশ্রয় লাভ করে। ব্রহ্মজ্ঞানের ফলেও জন্ম মৃত্যুরূপ সংসারের বন্ধন ছিন্ন হয়। যজ্ঞ, দান, তপস্যা এই তিন কর্মের দ্বারাও মানুষ জন্ম মৃত্যুর হাত থেকে রেহাই পেতে পারে। শ্রুতি বলেছেন, তমেব বিদিত্যাতি মৃত্যুমেতি নান্য প্রন্থা বিদ্যতে হ জানায়। অর্থাৎ সেই পরমাত্মাকে উপলব্ধি করে মানুষ জন্ম মৃত্যুরহিত হয়ে যেতে পারে। পরমপদ লাভের এই একমাত্র পথ। এর পরের এপিসোডে পুনর্জন্মের সত্য ঘটনার সংকলন করা হবে।